যারকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে সন্ধিক্ষণে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ধর্মের নামে দেশ থেকে বিভাজন করার যে চেষ্টা চলছে, এনআরসির নামে গোটা ভারতবর্ষে যে আড়ন ফেলার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমার নেত্রী আপোষহীন লড়াই করছে, তার বিরুদ্ধে আপোষহীন লড়াই করছে। আমরাও লোকসভায় দাঁড়িয়ে এনআরসির বিরুদ্ধে লড়াই করেছি, আগামী দিনেও সেই লড়াই আমাদের চলবে। আগামী 11 তারিখ আমরা ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলায় এক ঐতিহাসিক সমাবেশের আয়োজন করেছি এনআরসির বিরুদ্ধে এবং প্রতিবাদ হিসেবে, কারণ আমরা চাই না যে এই বাংলায় যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, বিশেষ করে পার বাংলা থেকে যারা এদেশে এসেছে, যাদেরকে আমরা শরণার্থী হিসেবে চিহ্নিতকরণ করে জায়গা দিয়েছি, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, এখানে বসবাসের অধিকার দিয়েছি, সেই সমস্ত একটাও মানুষকে আর আমরা বাংলাদেশে ফেরত পাঠাতে চাই না। এই এলাকায় সমস্ত মানুষ থাকবে, এটাই আমাদের অধিকার। সেই অধিকার নিয়েই যে যাই ভাবুক না কেন, যে যে দলে চিন্তা ভাবনা করুক না কেন, এই বাংলায় এনআরসি চালু হতে দেওয়া যাবে না, এবং আমরা আমাদের বুকে রক্ত থাকতে এনআরসি চালু হতে দেব না, এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের শেষ কথা। তাই আমরা চাই এই যে আজকে রক্তদান শিবির হয়েছে, সেই শিবিরের মধ্য দিয়ে যে রক্ত এখান থেকে যাচ্ছে, সেই রক্ত এখানে অনেক হিন্দু ভাইয়েরা রক্ত দিয়েছে, অনেক মুসলমান ভাইয়েরা রক্ত দিয়েছে, যখন কোনো হিন্দু ভাইয়ের সেই রক্ত প্রয়োজন হবে তখন সেই রক্ত, কার রক্ত সেখানে লেখা নেই, সেখানে মুসলমান ভাইয়ের রক্তে হিন্দু ভাইয়ের প্রাণ বাঁচবে, এটাই আমাদের স্বাভাবিকতা, এটাই আমাদের স্বাভাবিকতা। সেই স্বাভাবিকতা নিয়ে বলতে চাই, আমাদের মধ্যে বিভেদ নয়, আমাদের মধ্যে ঐক্য চাই, কারণ আমরা বাংলায় একদিকে কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন, আর একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাম্যের কথা বলেছেন। সুতরাং আমরা চাই এদেশ আমাদের দেশ, এদেশ আমাদের দেশ, এই জন্মভূমি আমাদের জন্মভূমি, সুতরাং এই জন্মভূমিতেই কেউ কোনোভাবেই রক্তাক্ত হবে না, আর আমরা এই বাংলাকে, এই ভারতবর্ষকে বিভক্ত হতে দেব না।